অজস্র ফুটো আছে এখানে, এই ফুটোগুলো দিয়ে জলটা বেরোবে। পুরো হিট দিয়ে ভালো করে গলিয়ে নেওয়া হলো। ও সেই সেই মজা লাগছে, লাভবোট পাখিরও মজা, আমার চোখের দিকে শান্তি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে বিশাল লাইফ ওয়েবে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আমাদের লাভবোট কলোনির জন্য আমরা একখানা নতুন ব্যবস্থা করতে চলেছি, গরমে স্পেশাল ব্যবস্থাটা। তো আমরা কী করতে চলেছি আজ ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ, এই চালটা দেখতে পাচ্ছ, এই চালের ওপরটায় আমরা একটা ঝর্নার মতো ব্যবস্থা করব। পাখিদের ঘরের ভেতরটাকে ঠান্ডা করবে, এখানে ননস্টপ জল পড়বে আর সেই জল পাখিদের ঘর পুরো ঠান্ডা করে দেবে। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। সুন্দর একটা ভিডিও দিতে চলেছি তোমাদেরকে আর পাখিদের জন্য একটা স্বস্তির ব্যবস্থা করতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পুরোনো যারা বন্ধু আছে এইভাবে পাশে থেকে আমাদের সাপোর্ট করে যাও। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন হচ্ছে না হচ্ছে, চলো আসো এদিকে দেখো কী হচ্ছে। বন্ধুরা এখানটা দেখো, পাইপ ফাইপ সব সেটিং করা হচ্ছে, পাইপে ফুটো করা হচ্ছে যেখান দিয়ে ঝর্নার জলটা বেরোবে। তুলে লম্বাটা বন্ধুরা এই যে পাম্পটা দেখতে পাচ্ছি, এই পাম্পটা দিয়েই ফোয়ারার জলটা বের হবে। এই পাম্পটাকে কোথায় বসাবো আমরা ঠিক করতে পারছিলাম না, কারণ বাইরে রাখলে রোদ্দুর থাকবে, জল থাকবে, বৃষ্টির জল পড়বে, খারাপ হয়ে যেতে পারে। তো আমরা কোথায় বসাবো এটাকে ঠিক করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কিছু ভেবে। তারপরে ভাবলাম যে কলোনির ভেতরে বসালে কেমন হয়, তো এই জায়গাটা আমরা চুজ করেছি, এই জায়গাটা করে আমরা বসাবো কলোনির ভেতরেই। কিন্তু আমাদের ঘর তো ধোয়া হয়, ধোয়ার সময় জলটা তলাটা ইট দিয়ে তারপরে বসাবো, তো জল বেরোক না তলা দিয়ে, কি আছে এখানে ফিক্স থাকবে। হ্যাঁ, তাহলে এখান দিয়ে না বেরোবো, ওখান দিয়ে ফুটো করে বের করে দেবো, দুটো ফুটো করে, একটা উপর দিকে উঠে যাবে, একটাই দেওয়াল দিয়ে এত কোণে আসে, ওইভাবে কেউ করি, মানে এখানে এদিকে একটা ফুটো করবি, নিচে একটা ফুটো করবি, তলাতেই দুটো ফুটো হবে। হ্যাঁ, মানে এই লাইন দিয়ে ওই দিক দিয়ে ইয়েটা আসবে, পাইপটা যেটা আসবে এখান থেকে উঠবে, এখান থেকে উঠে ওদিকে পাইপটা চলে যাবে। তো বন্ধুরা আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, আমরা কলোনির ভেতরেই পাম্পটাকে সেট করছি। এখন আমরা এই পাত্র খাবার দাবার গুলোকে বার করে নেবো, এখানে পাখির খাবার গুলো রেখেছিলাম সে খাবার গুলোকে সব বার করে নেবো বাইরে। তো আমাদের এখানটা করে পাম্পটা বসবে, পাম্পটা এখানে সেট হবে, কারণ জল ফল পরে যদি জল যদি নষ্ট না হয় তার জন্য ভেতরটাতেই আমি সিকিউর ভাবে পাম্পটাকে রেডি করছি, এখানে করা হবে সব। এগুলো বাইরে বার করে নি, পরে এগুলো জায়গা করছি আমি। পুরো ভেতরটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, ননস্টপ জল পড়বে। এই যে পাইপটা দিচ্ছি যেটা, এটার মধ্যে সব ফুটো করা হয়েছে, এটার মধ্যে ঝর্নার জলটা পড়বে। বন্ধুরা কিন্তু করে সব ফুটোগুলো করা হয়েছে, ওখান থেকে পুরো ঝর্নার মতো জল বেরোবে আর সব সময় ভেজা থাকবে, ঠান্ডা থাকবে, ভেতরটা পুরো ঠান্ডা ফুলফুল হয়ে যাবে, সব কিছু রেডি হচ্ছে এখন। আর এই ভেতরে এই যে পাম্পটা, ভেতরে এখানটা করে পাম্পটা সেট হবে, এই জায়গাটা করে ফুটো করা হচ্ছে, এই ভেতরটা করে এই জায়গাটা করে পাম্পটা সেট করা হবে। এইভাবে পাখিদের জন্য হেভি সুন্দর একটা ভালো জিনিস হচ্ছে কলোনিতে, পাখিদেরকে দেখো সব কষ্ট ওদের দূর হয়ে যাবে, গরমকালটা হেভি শান্তিতে থাকতে পারবে। সবই তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছাটা থাকলে কিছুই হতো না। অজস্র ফুটো আছে এখানে, এই ফুটোগুলো দিয়ে জলটা বেরোবে। ওই জায়গাটা শুকিয়ে গেছে, এখানে একটা গর্ত হয়ে গেছে আর এখানে একটা গর্ত হয়ে গেছে, ওই জায়গা দিয়ে পাম্পের লাইনটা বেরোবে। বন্ধুরা কলোনির ভেতরে ভেতরে অনেকক্ষণ যাওয়া হয়নি, চলো এবার কলোনির ভেতরে ঢুকি আর দেখি পাখিরা কি করছে না করছে, চলো ভেতরে যাওয়া যাক। লাল লাল চোখ, এই বাচ্চা দুটো বাচ্চা লাল লাল চোখ হয়েছে, দুটো বাচ্চা কালো কালো চোখ হয়েছে। খাবারটা কি অবস্থা, খাবার এখনো কিছু বাকি রয়েছে, শুকিয়ে গেছে খাবারটা, এখানে খেতে পাচ্ছে না, বুঝতে হালকা দিয়ে দিলাম, পাঁচ মিনিট এর থেকে নিয়ে আমি পায়রাগুলো দিয়ে দিলাম, আবে
আজকে নিম পাতা, তারপরে কলমি শাক, ধনে পাতা, শশা, আরো যা যা থাকে সব ফুডে সেগুলো সব দিয়েছিলাম। এই যে বাচ্চা, পাহাড়ের বাচ্চা, এখানে দাঁড়া। এই দেখো বন্ধুরা, বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, হাতে নিয়েছি নতুন বাচ্চা পায়রার, পায়রার নতুন বাচ্চা। এগুলো কতটা বড় হয়ে গেছে, এর চোখটা এখন কালো রয়েছে, চেঞ্জ হবে আস্তে আস্তে। বাহ সুন্দর হয়েছে। আর এখানে বাচ্চাগুলো রয়েছে, এদেরকে ছাড়বো একটু পরে, কাজ বাজগুলো কমপ্লিট হয়ে যাক। দেখি বাইরে যাই কি কাজ হচ্ছে। তো দেখো আজকে আসো, আমাদের মোটরটা সেট হয়ে গেছে এখানে, এদিকে লাইন বাইরে দিয়ে রেডি হচ্ছে, ভেতরে মোটর এখানে বসে গেছে, বাইরেটা দেখাচ্ছি। এই যে লাইন এখানে বসে গেছে, আর উপরে জলের লাইনটা রেডি হচ্ছে। জলের লাইনটা বুদ্ধি দেখাই তোমাদেরকে, উপরটা দেখো, জলের লাইনটা একটা বসে গেছে, উপরে একটা জলের লাইন বসে গেছে, ওই সাইডটা একটা জলের লাইন হচ্ছে, ওই কলের লাইন থেকে জলটা এখানে আসবে, পুরো চারিদিক দিয়ে জলটা পড়বে একদম টিনের ওপরে, হেভি লাগবে দেখতে। রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি। গরমও রয়েছে প্রচুর, একটু জল খেয়ে নিই। আচ্ছা আমাদের শরবত, এই তারটা দিয়ে উপরে বাধা হলো পাইপটাকে, জিআই তার দিয়ে তারটা বাকি ছিল আমাদের কাছে, পাখিদের জন্য নিয়ে এসেছিলাম, পাখিদের খাঁচা ভাঁচার জন্য, এটা আমাদের কাজে লেগে গেল আজকে। এখানে দেখো বন্ধুরা, আগুন দিয়ে পাইপটাকে কি সুন্দর ব্যান্ড করা হচ্ছে, আগুনের হিট দিয়ে এই পাইপটাকে বেঁকিয়ে এখানে ফিট করা হবে, পাইপটাকে পুরো একদম ভালো করে বেঁকিয়ে এর সাথে ফিট করা হবে, হেভি সুন্দর পদ্ধতিতে। দেখো এটা চলে এসছে ওপর থেকে, ওপরের লাইন রেডি হয়ে গেছে, এদিকে পুরো কমপ্লিট, এখানটা দেখানো হয়েছিল, এখানটা হিট দিয়ে পাম্পের সাথে লাইন করা হয়ে গেল, এদিকে একটা লাইন বেরিয়ে গেছে পাম্পের, ওই কলের সাথে কি জয়েন্ট হবে, ওইখানে জয়েন্ট হচ্ছে, ওই জায়গায় ওই জল পড়ছে যেখান থেকে, ওখান থেকে জয়েন্ট হবে ওটা। এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের পাইপটা কিন্তু ভালো করে হিট দিয়ে বেঁকানো হয়ে গেল, এখন এর মধ্যে জল দেওয়া হবে এটাকে শক্ত করার জন্য, তারপরে এটাকে ফিট করে দেওয়া হবে এই পাইপের সাথে। জায়গাটা কাটা হয়ে গেল, এখান দিয়ে এখন ঢুকবে পাইপটা। পাইপটা ফিটিংস করার জন্য এখানে এখন থাকো ভালো করে আঠা লাগিয়ে নেওয়া হচ্ছে চারিদিকে, যে যে জায়গাগুলোতে পাইপগুলো ফিটিংস হবে সেই জায়গাগুলো আঠাটা লাগিয়ে নেওয়ার পরে এই পাইপটা ফিটিংস করে দেওয়া হবে। বন্ধুরা আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, এখানে দেখো সব জয়েন্ট হয়ে গেছে, এক এক করে পুরো জয়েন্ট হয়ে গেছে, এখানটা সব কমপ্লিট হয়ে গেছে, এবারে খালি ঝর্ণাটাকে ছাড়ার পালা। তো বন্ধুরা আমাদের লাভবার্ড কলোনির যে আমরা শাওয়ারটা রেডি করলাম, এখানে দেখো এখন আমরা চালু করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখান থেকে কানেকশন দিয়ে ওখানে জয়েন্ট হয়েছে, আর এখানে আমরা প্লাগ করেছি, এই যে প্লাগটা দেখে রাখবো, এর পাশেই রয়েছে প্লাগ পয়েন্ট, এখানে আমরা প্লাগ গুঁজে দিয়েছি, তারপরে আমরা চালু করে দিলাম, আর ভেতরটা পুরো এখন পুরো ওই দিকটা পুরো জলে জল হয়ে গেছে, ভেতর মানে ছাদটা পুরো ননস্টপ জল পড়তেই থাকবে, এটা দিনে 4 ঘন্টা কি 5 ঘন্টার মধ্যে জ্বালালে আমাদের এনাফ। আর এখানে দেখো এদিকে আসো, ঠিকে যাও, ও কি লাগছে দেখো, পুরো পোয়ারা, পুরো পোয়ারা হয়ে গিয়ে, এখন পুরো ভেতরটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভেতরটা। আর এখানে কাপড়টা দেওয়া আছে, এখান থেকে জলটা পড়ছে, বাইরের হাওয়াটা গরম হওয়ার এখানে ঠান্ডা হয় রূপান্তরিত হয়ে ভেতরে ঢুকবে, আর এখানটা পুরো এরকম, ও কি লাগছে। তো ফ্রেন্ডস এখন ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো লাভবার কলোনি ভেতরটা কেমন লাগছে। আসো বন্ধুরা, ভেতরটা দেখো। তো বন্ধুরা এখন লাভবার কলোনি ভেতরে ঢুকে গেছি আমরা, আর উপরটা দেখো কি লাগছে, ও সেই সেই মজা লাগছে, লাভবার পাখিরও মজা, আমার চোখের দিকে শান্তি, ও কি লাগছে দেখো, জলের জল পুরো উপরটা, চারিদিকে জল পড়ছে, একটা জায়গা ফাঁকা নেই যেখানে জল নেই, চারিদিকে জলে জল, আর গাইস এরকমই জল পড়বে, আর ভেতরটা পুরো বাইরে যদি 40 ডিগ্রি ফিল করি আমরা মানুষরা,
এরা পাখিরাই চলে এর ভেতরে ফিল করবে 20 ডিগ্রি কি 25 ডিগ্রি, এতটা তাপমাত্রা কমে যাবে ভেতরটায়। কালকের দিনের বেলা আমরা বুঝতে পারবো, এখন বিকালবেলা হয়ে গেছে, কাজ করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন আমরা পাখিদেরকে বাইরে বার করবো, পায়রাদেরকে। চলো বাইরে চলো, আমাদের পায়রাগুলো তো বাইরে বার করবো, বাইরে বার করে খাওয়ার দেবো। চলো বাইরে চলো, বাইরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো বাইরে চলো, পায়রাগুলোকে ধরে নিই একটা একটা করে। পায়রা ধরে নিয়েছি, সবাই যাও বাইরে। এই যে পায়রা নিয়ে চলে এসেছি বাইরে, এখানে উড়াবো। দেখো গাছ জলটা কিছু তো পড়তে থাকে এখান দিয়ে, হেভি লাগছে, হেভি। আর বন্ধুরা এখানে খাওয়ার, ওদের যে খাওয়ার পাওয়ারগুলো রয়েছে, ওদের খাওয়ার জন্য যে জায়গাগুলো রেখেছিলাম ওখানে তো পাম্পটা রাখা হয়েছে, তখন ওদের জায়গাটা আমি রেডি করে নিই, ওগুলোকে পাশেই রেখে দেবো। খাওয়ারগুলো রেখেছিলাম, আর এগুলো হচ্ছে ওষুধ। তো বন্ধুরা এখন আমরা আমাদের লাভবার কলোনির ভেতরে পাখিগুলো এখন খাবার দিয়ে দেবো, আসো ভেতরে আসো। এবারে এখানে একটা মিক্সি রয়েছে, এটা দিয়ে দেবো, কারণ এখন ভেতরটা মোটামুটি ঠান্ডাই হয়ে গেল। এখানটা এখন এটা দিয়ে দিলাম, পাখিগুলো এখন একটা খেয়ে নেবে। আর এই এই পায়রাগুলোকে আমরা একটু পরে বাইরে নিয়ে যাবো, ওই তোমরা তো জানোই ওই ওর বাচ্চাগুলো এখন উঠছে, এখন যদি এদেরকে বার করি না বাচ্চা পায়রাগুলো নেমে পড়বে, তো এদেরকে আমি কিছুক্ষণ পরে বার করবো বাইরে। তো চলো বাইরে বাইরে যাই, পাখিগুলো এখন খাওয়ার খাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা এখন বাইরে চলে যাই। তো বন্ধুরা এখন আমরা বাইরে চলে এলাম, এখানটা তো দেখতে পেলে, আমরা যে যেগুলো জিনিসগুলো তৈরি করলাম তোমাদের সব চোখের সামনে দেখালাম কী কীভাবে কী তৈরি হলো আমাদের এখানে কলোনিতে আজকে পাখিদের জন্য বিশেষ করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু অবশ্যই বন্ধুরা, আর লাইক করে দেবে। তোমরা কমেন্ট করো, লাইক করো, তবেই তো বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের কতটা পছন্দ হয়। অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। আর এখন এটা নিবি দিয়েছি আমরা, কারণ এখন বিকালবেলা হয়ে গেছে, ভেতরটা এখন ঠান্ডা হয়ে গেছে জলটা দেওয়ার পরে। তো এটা আমি আবার সকালবেলা চালিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা আমাদের ভিডিওটা নতুন দেখলে। চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট সুন্দর একটা ভিডিওতে। বাই বাই।